এবারে শারদীয় দুর্গা পূজার যে সার্বিক পরিস্থিতি নিয়ে ডাগমুনিয়া পৌরসভার মেয়র মেয়রের পক্ষ থেকে মানে কি ধরনের মানে কার্যক্রম রয়েছে বা সনাতনীদের জন্য ভালো কোনো কিছু আশা আছে কিনা বা আজকের অনুষ্ঠানটা অনুষ্ঠানটা সম্পর্কে তার একটা মন্তব্য জানতে চাচ্ছি। এখন আমাদেরকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য তার মন্তব্য জানাবে ডাগমুনিয়া পৌরসভার জননীত মেয়র ওমর ফারুক খান। ধন্যবাদ। আসলে আমরা ডাগমুনিয়াতে অনেক অনেকটা বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। এখানে 2008 সালের পরে আমাদের ডাগমুনিয়াতে কোনো অপ্রীতিকর ঘটনা অদ্যাবধি কোনো ঘটনা, এরপরও আমরা পৌরসভার পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে আমরা অনেক বেশি সচেতন আছি। আমরা উপজেলা চেয়ারম্যান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা মোতাবেক আমরা পূজা চলাকালীন সময় আমাদের সচেষ্ট থাকব। এরপরও পৌরসভা থেকে আমরা বিভিন্ন সময় সহযোগিতা করে থাকি, সেটা আমরা অব্যাহত রেখেছি, ইনশাল্লাহ এটাও থাকবে। ধন্যবাদ। এখন আমরা ডাগমুনিয়া উপজেলার সম্মানিত উপজেলা চেয়ারম্যান জলকবি রতন সাহেবের কাছে জানতে চাইব যে এবারে দান অনুদান কি আগের থেকে বাড়ছে, মন্দিরগুলোতে আগের থেকে একটু বাড়ছে নাকি আগের মতোই রয়েছে? আর গতবারের যে আমরা কিছু কিছু জায়গা যেসব দেখেছি সারা দেশে যে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার জন্য এখন এবারে বাড়তি কোনো ব্যবস্থা আপনার উপজেলা প্রশাসন থেকে নেওয়া হয়েছে কি? বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। সেই মানসিকতায় বাংলাদেশ সরকার বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পক্ষে, কিন্তু বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি কিছু ইসলামী মৌলবাদী হিংস্র মানুষগুলো আমাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করে থাকে, এটা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে করে থাকে। আমরা সবসময় সজাগ ছিলাম, গতবারও আমরা সতর্ক ছিলাম, এইবার আমরা আরও বেশি সতর্ক থাকব যাদের হিন্দু সম্প্রদায়ের এই সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসবকে কেন্দ্র করে যার কোনো রাজনৈতিক কোনো ইস্যু তৈরি করতে না পারে সেই দিক থেকে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে। ইতিমধ্যে প্রশাসনিক সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, আমাদের জনপ্রতিনিধিগণও নিজ নিজ এলাকায় মন্দিরের সার্বিক নিরাপত্তা বিধানের ক্ষেত্রে ইতিমধ্যে তারা দায়িত্ব পালন করছে, তারা সকলে সজাগ রয়েছে। আর মূলত মন্দিরের সহযোগের কথা বলেছিলেন বা উৎসবের সহযোগিতা, সবসময় হিন্দু মুসলমান মিলেমিশে একে অন্যকে সহযোগিতা করে সেটা ধারাবাহিকভাবে হয়ে আসছে। যেমন এই যে মন্দির, এই যে আমরা একটা মন্দির দেখছেন দোতলা বিশিষ্ট, এই মন্দিরটাতে আমাদের ডাগমুনিয়া পৌরসভার মেয়র সাহেবের সম্ভবত 15 লক্ষের অধিক টাকা ইতিমধ্যে তিনি অনুদান দিয়েছেন, আরও অনেকে সহযোগিতার মাধ্যমে সেটা উঠছে। আমাদের অত্র অঞ্চলে আমাদের ফেনী গণমানুষতা নিজামুদ্দিন হাজারির নির্দেশনা মোতাবেক এখানে সকল ধর্মের মানুষ হিন্দু মুসলমান আমরা তাদের ধর্মীয় অনুষ্ঠান আচার সব কিছু একে অন্যের সাথে শেয়ারিং করি আমরা করছি, এখানে কোনো সমস্যা নাই, আগামী দিনে এখানে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর আমাদের মেয়র সাহেব আমাকে জানিয়েছেন অষ্টমী দিনে এখানে যত মানুষ আসবে দুপুরবেলা পৌরসভার পক্ষ থেকে সবাইকে খাওয়াবেন, যাবতীয় অ্যারেঞ্জমেন্ট যা থাকে পৌরসভার মেয়র সাহেব নিজে সেটা করবেন। ধন্যবাদ পৌরসভার মেয়রকে, আসলে ধন্যবাদ আরেকবার ধন্যবাদ জানাই এই কারণে যে উনি অন্যান্য পৌরসভা থেকে একটু ব্যতিক্রমে এখন একটা খবর এসেছে আমাদের মাঝে যে উনি অষ্টমী দিন পৌরসভার পক্ষ থেকে সকলকে প্রসাদের ব্যবস্থা করেছেন, সেজন্য মেয়র মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি কিছু বলার জন্য অনুরোধ করব ফেনী জেলার অহংকার যিনি সনাতনী সমাজের গর্ব, যিনি যার কারণে সনাতনী সমাজ কিছু বলার সাহস যোগায়, কিছু দুষ্কৃতিকারী যে সব জায়গায় কিছু দুষ্কৃতি হয়তো কিন্তু এখন দেখা যায় কি একমাত্র আমাদের যিনি যে সৈনিক সদর উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলার সম্মানিত সভাপতি বাবু সুশন চন্দ্র শীলদাতার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ, এখানে কোনো হানাহানি নেই। ফেনীতে আমরা যতটুকু জানি এখন হিন্দু মুসলিম সবাই একসাথে পূজা করবে, পূজা করতেছে, এমনকি প্রতিটা মন্দিরেও আমি দেখতেছি যে হিন্দু মুসলিম সবাই কিন্তু একসাথে এখন থেকে কাজ করা শুরু করছে, সবাই কিন্তু বলছে যে কোনো সমস্যা নাই, আপনারা আপনাদের পূজা করেন, আমরা আছি আমাদের মতো, আমরা সহযোগিতা করব। এই ব্যাপারে আমি দাদার নিকট একটু জানতে চাইব যে আমাদের এইবারে বাড়তি কোনো সুযোগ সুবিধা আছে কি না, আর বিশেষ করে জানতে চাইব আজকের যে অনুষ্ঠান, আজকে যে একটা ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান কথা আমরা দেখতেছি, আমরা শুনে কিনা আমরা চট্টগ্রাম থেকে এই ফেনীতে আসছি শুধুমাত্র আজকের এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানটা জানার জন্য, দেখার জন্য। কিছু কিছু মন্দিরে দেখা যায় কি ফেনীতেও বা কিংবা অন্যান্য জায়গায়ও যে অষ্টমী নবমী এসব দিনের দিন কিন্তু যে বস্ত্র বিতরণ করা হয়ে থাকে, আজকে বস্ত্র বিতরণটা আগেই হয়েছে, কারণ আসলে যাদেরকে বস্ত্র বিতরণ করা হয়েছে এরা আগ থেকে যে নতুন কাপড় পরে নতুন পরিধান পরে পূজা দেখতে যাবো
এটাই আসলে একটা আনন্দের জিনিস আলাদা ব্যাপার এই ব্যাপারে আজকের বিশেষ করে দাদার কাছে জানতে চাইবো আজকের অনুষ্ঠানের ব্যাপারে দাদা একটু অভিমত জানতে চাইবো যে আর কিভাবে এরকম আরও কাউকে উদ্বুদ্ধ করার জন্য দাদার কোনো যদি পরামর্শ থাকে সেটা জানতে চাইবো ধন্যবাদ আসলে এই অনুষ্ঠানটি দাগনভূমি এলাকার মানুষের জন্য অনেক বেশি একটি বড় প্রাপ্তির বিষয় আমরা মনে করব অনুদানের বিষয়টার সংখ্যায় কত সেটি বড় বিষয় নয় এই যে সমাজে দেওয়ার যে প্রচলনটি শুরু করলেন এই হারাধন বাবুর প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাই এটি বাংলাদেশে একা 31,000-এর অধিক পূজা মণ্ডপ আপনি মাননীয় প্রধানমন্ত্রী এখানে সহযোগিতা করেছেন আমাদের পেনি দুই আসনের মাননীয় সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি 143টি পূজা মণ্ডপে ব্যক্তিগতভাবে সহযোগিতা করছেন সমাজে এখানে হিন্দু মুসলমানের কোনো পার্থক্য নয় কিন্তু এই উৎসবটি বাঙালির এই হিসাব করেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্যই হিন্দু মুসলমান সকলেই সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসবগুলো উদযাপন করে থাকে আজকের যে ভদ্রলোক এখানে সহযোগিতা করেছেন প্রতিটি পূজা মণ্ডপে আমি আশা করি তার থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এই অনুপ্রেরণাটি আরও অনেকের মধ্যে অনুপ্রাণিত হবে তারা অনেককে আরও দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে এবছর শারদীয় দুর্গাপূজায় পেনি জেলায় 143টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে আমরা কোনোভাবে কোনো জায়গায় কোনো আশঙ্কা বোধ করছি না আমরা মনে করি এটি বাঙালির উৎসব হিন্দুদের পূজার অংশটি বাদ দিয়ে আর বাকিটাই উৎসব এই উৎসবটি আমরা সবাই মিলে করতে পারবো এখানে কোনো ধরনের আশঙ্কা বোধ একেবারেই নেই যে এখানে কিছু একটা হওয়ার মতো কারণ স্বাধীনতার পক্ষের শক্তি মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী এটি আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার নেতৃত্বে আমরা সকলেই ভালো আছি আগামী দিনে ভালো থাকতে চাই আমরা আপনাদের মাধ্যমে এই পেনিবাসীকে বলতে চাই আমরা একটি চমৎকার উৎসব আমরা পালন করতে যাব আগামী 1-5 তারিখ সেখানে সকল দল মত সকল সম্প্রদায়ের মানুষ আমাদেরকে সহযোগিতা করবে এটা আমরা প্রত্যাশা করি বিগত দিনে করেছেন আজ আগামীতেও করবেন ভবিষ্যতেও করবেন এই করার মধ্যে দিয়ে এ বাংলাদেশটি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশ আমরা বাস্তবায়ন করতে পারবো একটি অসাম্প্রদায়িক বাঙালির মূল্যবোধের মধ্যে দিয়ে ধন্যবাদ আপনাদেরকে